All human thought, all science, all religion is the holding of a candle to the night of the universe. এই মহাবিশ্ব যেন ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যাওয়া এক রাত, এবং আমাদের সমস্ত জ্ঞানের পুঁজি আসলে একটা জ্বলন্ত মোমবাতির মতো, যেটা হাতে নিয়ে আমরা এগিয়ে চলেছি একটু একটু অন্ধকার ভেদ করে। হয়তো আর এক পা এগোলেই কিছু দেখতে পাবো আমরা, বা কানে আসবে পাশ দিয়ে সরে যাওয়া অজ্ঞাত কোনো শব্দ। তবে এসবে ভয় পাওয়ার কিছু নেই, এত দূর হেঁটে এসে আমাদের মোমবাতির শিখাও ফুলে ফেঁপে উঠেছে। অন্ধকারের মধ্যে ঠিক কি কি থাকতে পারে তার একটা আন্দাজও করতে পারি আমরা। আসল ভয় অন্য জায়গায়। চেয়ে দেখুন, যে মোমবাতি হাতে আমরা এগিয়ে চলেছি তার শিখাটা কি অল্প অল্প কেঁপে উঠছে? জোরে হাওয়া তো বইছে না। তাহলে কি এগিয়ে আসছে আমাদের দিকে কেউ, নাকি অজান্তেই কোনো ঘুমন্ত অস্তিত্ব জেগে উঠেছে? শুনতে থাকুন ক্লার্ক অ্যাশটন স্মিথের কাহিনী অবলম্বনে তান্ত্রিকের জাগরণ। বেশ কয়েক মাস ধরে টানাটানি যাচ্ছিল, টাকা পয়সাও প্রায় শেষের পথে। ফলে আগের সপ্তাহে হঠাৎ করে প্রফেসর দাশগুপ্তর কাছ থেকে চাকরির প্রস্তাবের চিঠিটা পেয়ে আমি আর না করতে পারিনি। প্রফেসর দাশগুপ্ত লিখেছেন তার একজন সর্বক্ষণের সেক্রেটারি প্রয়োজন হয়ে পড়েছে। সেক্রেটারির ঠিক কি কি গুণাবলী থাকা দরকার সে ব্যাপারে চিঠিতে বিস্তারিত লিখেছেন তিনি। তার মধ্যে সব থেকে বেশি যেটা জরুরি তা হল আরবি ভাষায় দক্ষতা। এক সময় আরব দেশে কাজকর্ম করা দরুন সে ভাষাটা দিব্যি রপ্ত আছে আমার। তড়িঘড়ি চিঠির উত্তর দিয়ে দিলাম। প্রফেসরের ঠিকানাটা খুঁজে পেতে বেশি বেগ পেতে হলো না। জায়গাটার নাম মারিগ্রাম, শিয়ালদা থেকে ট্রেনে চেপে বসলে ঘণ্টাখানেকের ধাক্কা। মফস্বল এলাকা, খুব একটা জনবহুল নয়। সেখানে মূল শহর থেকে বেশ খানিকটা দূরে রাস্তার ধারে একটা দোতলা বাড়ি, কয়েকটা বৃহৎ বট আর জঙ্গলে লতার ঝোপের আড়ালে চাপা পড়ে থাকে বাড়িটা। মনে হয় কয়েক দশক ধরে বাড়ির আশেপাশের জঙ্গল পরিষ্কার করা হয়নি। তবে এত অবহেলার মধ্যেও প্রাচীনত্বের গন্ধ ঘিরে রয়েছে সারাক্ষণ। কি একটা যেন আছে বাড়িটায়। বাইরের দরজা খুলে সদর দরজার কাছে হেঁটে এলাম আমি। বাড়ির লাইব্রেরি ঘরের সামনে আসতেই প্রফেসর দাশগুপ্তের সঙ্গে দেখা হয়ে গেল, এবং দেখা হতেই জানি না কেন আমার একটু আগের উৎসাহে ভাঁটা পড়ল। কোথা থেকে যেন একটা চাপা অস্বস্তি এসে ঘিরে ধরল আমাকে। যে লাইব্রেরির সামনে আমি দাঁড়িয়ে আছি সেটা বহু পুরনো আমলের বইপত্রে ঠাসা। বোঝা যায় জানলা দিয়ে সূর্যের আলো বা ভিতরে ল্যাম্পের আলো কোনটাই লাইব্রেরির ভিতর জমাট বাঁধা অন্ধকারটাকে পুরোপুরি দূর করতে পারে না। প্রফেসর দাশগুপ্তর চেহারা দেখে তার পেশা সহজেই অনুমান করে নেওয়া যায়। রোগাটে পাংশু চেহারা, কাঁধ সামনের দিকে ঝুঁকে পড়েছে, প্রশস্ত কপাল, গালে চুল দাড়ির চিহ্ন নেই। কি যেন একটা গভীর ভাবনায় ডুবে থাকেন সারাক্ষণ, চোখের পাশে জমাট হয়ে কালি পড়েছে। লিকলিকে সরু হাত পা দেখেই বোঝা যায় অতিরিক্ত কাজকর্মের ফলে তার শরীর ভেঙে পড়েছে। তাও চোখে মুখে প্রগাঢ় শিক্ষার ছাপ ফুটে ওঠে, ভীষণ ভারী গলার আওয়াজ। ভদ্রলোক প্রথমে আমার আরবি ভাষায় দখল বোঝার জন্য কয়েকটা প্রশ্ন করলেন। সেই সব প্রশ্ন পর্ব মিটে যেতে একটা পাংশু হাসি ফুটে উঠল তার মুখে।
শান্ত গলাতেই বললেন, তোমার কাজ খুব একটা কঠিন কিছু নয়, তবে সব সময় আমার সঙ্গে থাকতে হবে। তোমার জন্য বাড়িতেই একটা ঘরের ব্যবস্থা করেছি, রান্নাবান্না আমি করি, ও কাজটায় আমার রীতিমতো হাত যশ আছে। কিন্তু কথাগুলো শুনে খানিকটা খুশি হলাম আমি। আমাকে নিজের ঘরটা দেখিয়ে দিয়ে প্রফেসর বললেন, তাহলে আজ দুপুর থেকেই কাজ শুরু করে দেওয়া যাক নাকি? এতদিন একা হাতে সব কিছু করেছি বলে কাজকর্ম খুব একটা বেশি দূরে এগোয়নি। এতদিন আপনি একাই সব করেছেন? একটু থেমে আমার মুখ থেকে দৃষ্টি সরিয়ে আবার বললেন তিনি, না, আমার এক ভাই কিছুদিন আগেও আমার সঙ্গে কাজ করতো, দিন দশেক হলো সে বিদেশে বেড়াতে গিয়েছে, অতএব আমার সেক্রেটারি ছাড়া গতি নেই। চাকরি পাকা হতে আমি হোটেলে ফিরে আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম। এক ঘন্টার মধ্যে আবার প্রফেসর দাশগুপ্তর বাড়িতে পৌঁছে গেলাম। দোতলার একটা ঘরে আমার ঠাঁই হয়েছে। ঘরটা ছোট, খুব একটা হাওয়া বাতাস খেলে না, খানিকটা ধুলোও পড়েছে। সেখানে খানিকটা সময় কাটিয়ে প্রফেসরের স্টাডিতে গিয়ে পৌঁছালাম। এই ঘরটাও দোতলায়, তবে প্যাসেজের একেবারে শেষের দিকে। এখানেই কাজ করতে হবে আমাকে। ঘরের ভেতরটা দেখতেই বিস্ময়ে আমার মন ভরে গেল। মনে হলো কোনো সিদ্ধ তান্ত্রিকের ঘরে এসে পড়েছি। টেবিলের উপরে নকশা কাটা কিছু কাগজ রাখা, তার কোনোটা ম্যাপ, আবার কোনোটা আকাশে তারাদের বিচিত্র নকশা। কিছু স্ফটিকের গোলক চোখে পড়ল, সেই সঙ্গে কয়েকটা মানুষের মাথার খুলি। একধারে কিছু পুরনো পুঁথি জাতীয় বই ডাই করে রাখা, তার ঠিক পাশেই একটা মানুষের কঙ্কাল আর স্টাফ করা কুমিরের মাথা। দেওয়ালে কিছু উদ্ভট ছবি ঝুলছে, অন্য সময় হলে সেসব ছবি দেখে আমার হাসি পেয়ে যেত, কিন্তু এই ভাঙাচোড়া পুরনো বাড়িতে অদ্ভুত প্রাচীনত্বের গন্ধ মাখা আধিভৌতিক ঘরে আমার বুকটা শিরশির করে উঠল। টেবিলের উপরে একটা টাইপরাইটার রাখা, পাশে অনেকগুলো টাইপ করা কাগজ। ঘরের এক কোণে একটা ছোট বিছানা আছে, তার একেবারে উপরের দেওয়ালেই একটা কাবার্ড। আমি যে কতটা অবাক হয়েছি তা আমার মুখের দিকে চেয়েই বুঝলেন প্রফেসর। গলা খাঁকারি দিয়ে বলতে শুরু করলেন, আমার গোটা জীবনটাই এই তন্ত্রমন্ত্র উপাসনা করে ও সেই সংক্রান্ত পড়াশোনা করে কেটেছে। তোমারও তো বোধ হয় এই নিয়ে আগ্রহ আছে, কি বলো? আমি মুখে কিছু বললাম না, মাথা নেড়ে সম্মতি জানালাম। ভদ্রলোক বলে চললেন, ভারী আশ্চর্য জিনিস এই তন্ত্রবিদ্যা, কত কি যে লুকিয়ে আছে এর ইতিহাস জুড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। খানিকটা সেই জন্যই আমি একটা বই লেখার চেষ্টায় আছি, যার মধ্যে পৃথিবীর বুকে যত রকম কালা জাদু, ডাকিনী বিদ্যা, তন্ত্রবিদ্যা এইসবের প্রচলন আছে তার সমস্ত কিছু বিবরণ লেখা থাকবে। তোমার কাজ আপাতত সেই লেখার কাজে আমাকে সাহায্য করা। আমি যা বলবো সেগুলো টাইপ করে লিখে ফেলবে তুমি। আরবি ভাষাটা আমার তেমন জানা নেই, ফলে বুঝতেই পারছো তোমাকে কাজে লাগবে আমার। তুমি নেক্রোনমিকনের নাম শুনেছো? আমি একটু থমকে গেলাম, বইটার নামটা কোথায় যেন শুনেছিলাম এই মুহূর্তে মনে পড়ল না। ভদ্রলোক উত্তরের অপেক্ষা না করে বলেই চললেন, তন্ত্রবিদ্যার এনসাইক্লোপিডিয়া বলতে পারো, একুন্মাদ আরব তান্ত্রিক আব্দুল আল হজরেদের লেখা। মূল বইটা আরবি ভাষায়, তার একটা ল্যাটিন ট্রান্সলেশন আছে, তবে আমার মনে হয় ইচ্ছা করেই ল্যাটিন ট্রান্সলেশনে কিছু জায়গা বাদ দেওয়া হয়েছে,
আমার কাজটা ঠিক কি বলুন তো? দাশগুপ্ত ভারী গলায় বললেন, হ্যাঁ সেটাই বলছি। আজ খাওয়া দাওয়ার পরে তোমাকে বইখানা আমি দেখাবো, কয়েকটা প্যাসেজ নিয়ে আমার খটকা লাগছে, সেগুলো তুমি হয়তো সমাধান করতে পারবে, আপাতত এটুকু করলেই হবে। সেদিন রাত্রে তরিবত করে রান্না করলেন প্রফেসর। এতদিন হোটেলের খাবার খেয়ে খেয়ে বিরক্তি ধরে গেছিল। প্রফেসর দাশগুপ্তর রান্নার হাত দেখলাম রীতিমতো চমৎকার, খেতে খেতে প্রচুর কথা বলছিলেন তিনি। কিন্তু সেই সমস্ত কথার মাঝে আগের অস্বস্তিটা বারবার ফিরে আসছিল আমার মধ্যে। কি একটা রহস্য যেন ঘিরে রেখেছে বাড়ির পরিবেশটাকে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পড়ার ঘরে ফিরে এলাম। একটা বড় সড় ড্রয়ারের ভেতর থেকে বইটা টেনে বের করলেন প্রফেসর দাশগুপ্ত। সেটা খুলে টেবিলের উপর রেখে হলুদ পাতাগুলো উল্টাতেই বিশ্রী গন্ধে আমি দুপা পিছিয়ে এলাম। মনে হলো বহুকাল কিছু মৃতদেহের সঙ্গে যেন চাপা দিয়ে রাখা ছিল বইটা। আমার হাত থেকে বইটা প্রায় ছিনিয়ে নিয়ে বইয়ের মাঝামাঝি একটা পাতা বের করে একটা প্যাসেজ আমাকে দেখালেন দাশগুপ্ত। এই জায়গাটার মানে বলো তো? ফিসফিসে গলায় কথাটা বললেন তিনি। আমি ধীরে ধীরে প্যাসেজটা পড়ে অনুবাদটা বাংলায় একটা কাগজে লিখে ফেললাম। তারপর জোরে জোরে পড়তে লাগলাম। একজন প্রকৃত তান্ত্রিকের উদ্দেশ্য হলো নিজের শরীরের উপর আত্মার নিয়ন্ত্রণ স্থাপন করা। এ এমন এক ক্ষমতা যার সাহায্যে তান্ত্রিক তার নিজের মৃত শরীরকে পর্যন্ত জাগিয়ে তুলতে পারে, তারপর সেই শরীরকে ব্যবহার করে নানান রকম ভয়াবহ উপাচার সাধন করা সম্ভব। শরীর যদি অবিকৃত অবস্থায় থাকে তাহলেই এই বিদ্যা প্রয়োগ করা যায়। তবে ইতিহাসে এও দেখা গেছে তান্ত্রিক তেমন শক্তিশালী হলে নিজের বিচ্ছিন্ন দেহকেও সংযুক্ত করে আবার অশুভ সাধন করেছে সে। তবে যাই হোক না কেন, কাজ হয়ে গেলে শরীর আবার তার পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে বাধ্য। বলা বাহুল্য এইসব আজগুবি কথাবার্তা মন দিয়ে শুনছিলেন প্রফেসর। এর মধ্যে একটা খটকা লেগেছে আমার। প্যাসেজটা যখন পড়ছিলাম তখন বাইরে থেকে একটা মৃদু শব্দ কানে এসেছে। পড়া শেষ করে প্রফেসরের দিকে তাকাতে তার মুখের অবস্থা দেখে সন্দেহটা আরো ঘন হয়ে উঠল। মনে হলো ওই অদ্ভুত শব্দটা কানে যেতেই প্রচণ্ড রকম ভয় পেয়ে গিয়েছেন প্রফেসর। প্যাসেজের দিকে আর মন নেই তার। আমার দিকে চোখ পড়তেই নিজেকে একটু সামলে নিলেন তিনি। এ বাড়িতে প্রচুর ইঁদুরের উৎপাত, কিছুতেই বেটাদের তাড়াতে পারছি না। শব্দটা শুনে অবশ্য সত্যিই তাই মনে হয়। একটা ধেড়ে ইঁদুর কিছু জিনিসকে মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, যেন আমাদের ঘরের দরজার দিকেই টেনে আনছে সেটাকে। হঠাৎ করে আওয়াজটা থেমে গিয়ে আবার শুরু হলো, কিন্তু এবার ক্রমশ দূরে চলে যাচ্ছে আওয়াজটা। কদিন হলো নার্ভের অবস্থা ভালো নেই, এই কদিন এত চাপ নিয়েছি যে সামান্য একটা আওয়াজে। মনে হলো শব্দটা মিলিয়ে আসতে প্রফেসর দাশগুপ্ত যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন। জায়গাটা আরেকবার পড়ে শোনাবে, ভালো করে মন দিতে পারিনি। আমি আবার সেটা পড়ে শোনাতে ভদ্রলোকের মুখ ফ্যাকাশে হয়ে গেল, যেন যেটুকু রক্ত মুখের মধ্যে ছিল সেটা একটা অদৃশ্য সিরিঞ্জ দিয়ে টেনে নিয়েছে কেউ। শেষ লাইনটা পড়তেই
তার চোখ দুটো একবার ধক করে জ্বলে উঠল। হ্যাঁ, এই এই লাইনটা নিয়ে সন্দেহ ছিল আমার, এইটাই ট্রান্সলেশনে বাদ দেওয়া হয়েছে। লোকটার গলা শুকিয়ে গেছে, মনে হলো কিছু একটা ব্যাপার যেন তিনি নিজের মধ্যে চেপে রাখতে চাইছেন। আমার পড়ে শোনানো প্যাসেজটা তাকে কোনো একটা কারণে চিন্তিত করেছে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে আমাকে অন্য একটা প্যাসেজ অনুবাদ করতে দিলেন তিনি। সেখানে লেখা হয়েছে মৃতদেহকে জাগিয়ে তোলার পদ্ধতি। উপকরণ হিসেবে লাগে কিছু আরব দেশে জড়িবুটি আর কিছু প্রাচীন মন্ত্র। সেই সমস্ত আমি কাগজে লিখে ফেললাম। প্রফেসর কিছুক্ষণ এক মনে তাকিয়ে রইলেন সেই কাগজটার দিকে, তারপর নরম গলায় বললেন, এটাও ল্যাটিন অনুবাদ নেই। কথাটা বলে কাগজটাকে ভাঁজ করে রেখে একটা ড্রয়ারে ঢুকিয়ে দিলেন। সেদিন সন্ধ্যার অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলতে পারব না। আরও কিছুক্ষণ নাড়াঘাটা করার পর বইটা সম্পর্কে আমার খানিকটা ধারণা হলো। সেই সঙ্গে এও বুঝতে পারলাম আমার কাছ থেকে সত্যি কিছু একটা কথা বিশেষ কোনো কারণে গোপন করছেন প্রফেসর। শুধু তাই নয়, মনে হচ্ছে যেন কিছু একটা ঘটনার অপেক্ষা করছেন তিনি, এমন একটা ঘটনা যার সম্ভাবনা এসে আতঙ্কিত করে যাচ্ছে তাকে। ক্রমশ তার চোখ মুখের সেই ভয়টা আমার মধ্যেও সঞ্চারিত হলো। মনে হলো তার মতো আমিও যেন বিশেষ কিছু ঘটার অপেক্ষা করছি। আমরা প্রায় মাঝরাত অবধি সেই বই আর আরবি লেখা কাগজগুলো নিয়ে বসে রইলাম। একটু আগের সেই আওয়াজটা কিন্তু আর হয়নি। হঠাৎ করেই সময়ের খেয়াল হলো প্রফেসরের। দেখো দেখি, এত রাত হয়ে গেল, আর কাজ নয়, এবার তুমি যাও ঘুমিয়ে পড়ো, লজ্জিত মুখে বললেন প্রফেসর। আসলে নিজে রাত জেগে কাজ করি তো। প্রথমে একটু গাঁইগুঁই করলেও শেষে নিজের ঘরে ফিরে এসে এখানটা স্বস্তি বোধ করলাম। প্যাসেজের মধ্যে প্রফেসর দাশগুপ্তের দরজার কাছে একটা মাত্র আলো জ্বলছে। আমার ঘরটা প্যাসেজের একদম শেষে সিঁড়ির কাছে, সেই জায়গাটা অন্ধকার হয়ে আছে। ছিটকিনিতে হাত দিতে যাব এমন সময় পিছন থেকে একটা আওয়াজ এলো। পিছনে ঘুরতেই মনে হলো প্যাসেজ ছাড়িয়ে সিঁড়ির দিকে কেউ নেমে গেল। ভয় পেয়ে গেছিলাম, যে জিনিসটা সিঁড়িতে নেমে গেল তার আউটলাইন কিছুটা চোখে পড়েছে আমার। ভালো করে দেখতে পাইনি, কিন্তু মন বলল সেটা আকারে বিরাট। আমার হাত পা কেঁপে উঠল। সিঁড়ি থেকে যে আওয়াজটা আসছে তাতে মনে হয় যেন গড়িয়ে গড়িয়ে বিরাট কিছু নিচে নামছে। একটা নির্দিষ্ট সময় অন্তর আসার পর আওয়াজটা থেমে গেল। সিঁড়ির আলোটা জ্বালানোর মতো সাহস আমার ছিল না। কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে আমি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আলোটা জ্বালিয়ে রাখলাম, ঘুম আসতে চাইছে না। মনে হচ্ছে যে কোনো সময় আবার সেই অদ্ভুত শব্দটা শুনতে পাব। গোটা বাড়িটা একটা মর্গের মতো স্তব্ধ হয়ে আছে। আর কোনো শব্দ কানে এলো না। সজাগ হয়ে থাকতে থাকতে একসময় চোখের পাতা জুড়িয়ে ঘুম নেমে এলো। পরদিন সকালে যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে 10টা বাজে।
জামা কাপড় পরে নিচে নেমে দেখলাম প্রফেসর ব্রেকফাস্ট সাজিয়ে বসে আছেন। রাতের থেকে যেন আরো ফ্যাকাশে লাগছে তাকে। আমাকে দেখতে পেয়ে বললেন, ইঁদুরের উৎপাত হয়নি তো রাতে? ইঁদুর কই, আমার তো চোখেই পড়েনি। বহু চেষ্টা করেও কাল রাতের সেই বিচিত্র অভিজ্ঞতার কথা বলতে পারলাম না। চেয়ে দেখলাম অদ্ভুত চোখে আমার দিকে চেয়ে আছেন ভদ্রলোক, যেন আমার মনের ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করছেন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন প্রফেসর। সেখানে সারা দুপুর তিনি কি করলেন আমি বুঝতে পারলাম না। মনে হলো কয়েকবার একটা কর্কশ গলার আওয়াজ এলো। আওয়াজটা কানে এলেই আমার নার্ভ দুর্বল হয়ে পড়ছে। একটা বিষাক্ত আবহাওয়া যেন এই বাড়ির ভেতরে বন্দি হয়ে আছে। বারবার তার পদধ্বনি শুনতে পাচ্ছি আমি। শেষ পর্যন্ত প্রফেসর তার স্টাডিতে ডাকতে আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। ঢুকেই দেখলাম একটা নীল রঙের ধোঁয়ায় ভরে আছে ঘরটা, যেন একটু আগেই কোনো রঙিন থকথকে পদার্থকে তিনি আগুন দিয়ে চালিয়েছেন। একটা চেয়ার টানা আছে ঘরের মাঝে, বেশ বোঝা যায় সেটা দিয়ে ঘরের একটা জায়গাকে ঢাকার চেষ্টা হয়েছে। উঁকি দিয়ে দেখলাম সেই জায়গাটার মেঝেতে একটা পেন্টাগ্রাম আঁকা আছে। বুঝলাম প্রফেসর কোনো ধরনের তন্ত্র সাধনা করছিলেন এতক্ষণ। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, উল্টে আমার সামনে কিছু পাণ্ডুলিপি বিছিয়ে দিয়ে সেগুলো অনুবাদ করতে বললেন প্রফেসর। বইয়ের এই জায়গার বর্ণনা আগের থেকে আরো বেশি আজগুবি আর উদ্ভট হয়ে উঠতে শুরু করেছে। মনের ভেতরে কেউ যেন বলছিল, খুব তাড়াতাড়ি এই বাড়িতে খারাপ কিছু ঘটতে চলেছে। সন্ধে নামতে খাওয়া দাওয়া সেরে প্রফেসরের স্টাডিতে ফিরে আসতেই মনে হলো প্রফেসরের হাবে ভাবে একটা চাপা দুশ্চিন্তা খেলা করছে, যেন খুব গোপনে একটা পরীক্ষা করে তার ফলাফলের জন্য অপেক্ষা করছেন। আমি মন দিয়ে তাকে লক্ষ্য করতে লাগলাম। এই সময় টাইপরাইটারের খটখট শব্দের মধ্যে অন্য একটা শব্দ এসে মিশল। শব্দটা প্রফেসর দাশগুপ্ত শুনেছেন এবং শোনা মাত্রই তার মুখের কঠিন ভাবটা উধাও হয়ে গেছে। ওই ওই আবার আসছে। কে কে আসছে প্রফেসর? ধীরে ধীরে শব্দটা এগিয়ে আসতে লাগলো দরজার দিকে, তবে এবার আর একটা নয়, মনে হলো বহু উৎস থেকে আসছে শব্দটা। যেন এক ঝাঁক ইঁদুর বাইরের হলে কিছু একটা টেনে নিয়ে চলেছে। তবে ইঁদুরের পক্ষে এ ধরনের শব্দ করা অসম্ভব। শব্দগুলোর মধ্যে এমন কিছু ছিল যা আমার শিরদাঁড়া ঠান্ডা করে দিল। ও, কিসের শব্দ প্রফেসর? ইঁদুর, আমি আমি বলছি ইঁদুর, প্রায় চিৎকার করে কথাটা বলে উঠলেন প্রফেসর। কিছুক্ষণ পরেই দরজায় টুক টুক করে শব্দ হলো। আর ঠিক সেই সঙ্গে দেওয়ালে ঝুলন্ত কাবার্ডের ভেতর থেকে একে যেন ধপ ধপ করে বাড়ি মারল কাঠের পাল্লার উপর। প্রফেসর দাশগুপ্ত এতক্ষণে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন। কাবার্ড থেকে শব্দটা আসতেই আবার চেয়ারের ভিতর যেন লুকিয়ে পড়তে চাইলেন তিনি। আতঙ্কে তার চোখ মুখ বিস্ফারিত হয়ে আসতে চাইছে।
শব্দটা এখন এত অসহ্য রকম বেড়ে উঠেছে যে আমি আর থাকতে পারলাম না। প্রফেসর দাশগুপ্তর কথায় কান না দিয়ে আমি দরজা খুলে হলের মধ্যে বেরিয়ে এলাম। নিচের দিকে তাকাতেই বুক কেঁপে উঠল। আরেকটু হলেই একটা জিনিসকে পাড়িয়ে ফেলেছিলাম আমি। জিনিসটা একটা মানুষের হাড়, কবজি থেকে কাটা, হাতের উপর অনেকগুলো কাটা ছেঁড়া দাগ, যেন এক সপ্তাহ আগে মৃত কোনো মানুষের হাত। এটা হাতটা নড়ছে, আমার পায়ের থেকে কিছুটা দূরে সরে গেছে হাতটা। প্যাসেজের মেঝের ওপর দিয়ে একটা কাঁকড়া বিছের মতো দ্রুত সরে যাচ্ছে দরজার দিকে। খেয়াল করে দেখলাম হাত ছাড়াও আরো কয়েকটা মানুষের ছিন্ন অঙ্গ পড়ে রয়েছে মেঝেতে। একটা কনুই, একটা পা, বুক, কোমর, বাকি জিনিসগুলোর দিকে তাকাতে আর প্রবৃত্তি হলো না আমার। ভয়ে আমার হাত পা অবশ হয়ে গিয়েছিল। দরজাটা দ্রুত খুলে আবার ঘরের ভেতরে ঢুকলাম। কাঁপা কাঁপা হাতে দরজাটা বন্ধ করে দিলাম। প্রফেসর দাশগুপ্ত পাশেই দাঁড়িয়েছিলেন, দ্রুত দরজায় তালা লাগিয়ে দিলেন তিনি। দেখেছ, নিজের চোখে সব নিজের চোখে দেখেছ তো? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কিন্তু কি ওগুলো? প্রফেসর আবার তার চেয়ারে ফিরে গেলেন। তারও সমস্ত শরীর কাঁপছে। আমি চেয়ারে বসতে তিনি তোতলাতে তোতলাতে কিছু অস্পষ্ট শব্দ উচ্চারণ করলেন। তারপর নিজেকে সামনে নিয়ে বলতে শুরু করলেন, তুমি বাইরে যাকে দেখলে সে আমার যমজ ভাই, তন্ত্রবিদ্যায় আমার থেকেও বেশি আগ্রহ ছিল, ভয় বলে কিছু ছিল না ওর শরীরে। ভেবেছিলাম মৃত মানুষের শরীরকে বিচ্ছিন্ন করলে আর তাকে তন্ত্রের সাহায্যে ফিরিয়ে আনা যায় না, তাই আলাদা আলাদা জায়গায় পুঁতে এসেছিলাম ওর অঙ্গ প্রত্যঙ্গগুলো। কিন্তু এই বইতে যা লেখা আছে। থেমে দম নিতে লাগলেন প্রফেসর। তার মুখে ছায়া ঘনিয়ে আসছে। ও জানত সব। ছুরি দিয়ে যখন ওকে খুন করছি তখনও ও আমাকে সাবধান করেছিল, বলেছিল ও আবার ফিরে আসবে। আমি বিশ্বাস করিনি, আমি ওকে ঘৃণা করতাম। তন্ত্রবিদ্যায় আমার থেকে বেশি জ্ঞান লাভ করেছিল, সেই জন্যই ওকে আমি খুন করি। বহু বছর একসঙ্গে তন্ত্র সাধনা করেছিলাম আমরা, কিন্তু ওর ক্ষমতা ছিল আমার চেয়ে ঢের বেশি। গুপ্তবিদ্যার যেসব জায়গায় আমি যেতে সংকোচ বোধ করেছি সেই সব জায়গায় অবাধে বিচরণ করত। প্রায় 10 দিন হতে চলল ওকে আমি খুন করেছি, কিন্তু ওর শরীরটা প্রতি রাতে ফিরে এসেছে। প্রতি রাতে ওর হাত এই ঘরে ঢুকতে চেয়েছে। ওর পা, ওর কোমর, এমনকি দিনের বেলাতেও এসে আমার দরজায় ওর টোকা দিয়ে যায়, আমাকে পাগল করে ফেলতে চায়। রোজ আমাকে ভয় দেখায়, যে কোনো মুহূর্তে আমাকে ও চাইলে মেরে ফেলতে পারে, কিন্তু মারে না। আমার এই ভয়টা ও উপভোগ করে।
অথচ অথচ তুমি বিশ্বাস করো ভাই, কি যত্ন করে ওর শরীরটাকে কেটে কেটে কবর দিয়েছিলাম। বাগানের এক একটা কোণে এক একটা অঙ্গ পুঁতে এসেছিলাম, একটা একটা অপরটা থেকে যতটা সম্ভব দূরে। কেবল কাবার্ডের দিকে তাকালেন প্রফেসর। এখনো ধপ ধপ করে পাল্লা ধাক্কানোর আওয়াজ আসছে সেখান থেকে। কেবল কেবল মাথাটাকে কবর দেওয়ার জায়গা ছিল না, আর ওটা ওটা রয়েছে ওই ওই কাবার্ডের ভেতর। মাঝে মাঝে মনে হয় ওটা যেন নড়ছে। শুনতে পাচ্ছ? বাকি দেহের ওই মাথাটা প্রয়োজন পড়ে না, যেটুকু জ্ঞান আমার আছে তা কাজে লাগিয়ে আজ তন্ত্র সাধনা করে ওই বিচিত্র দেহগুলোকে অসার করতে চেয়েছিলাম। ভেবেছিলাম ওই মন্ত্র দিয়েই ওকে আটকে রাখা যাবে, কিন্তু ভদ্রলোকের কথা এতক্ষণে জড়িয়ে এসেছে। দুটো স্থির হয়ে যাওয়া চোখ উন্মাদের মতো তাকিয়ে আছে দেওয়ালের কাবার্ডের দিকে। কিছুক্ষণ সেইভাবে বসে থেকে আমি উঠে দাঁড়ালাম। এতক্ষণে বাড়িটা আবার নিস্তব্ধ হয়ে পড়েছে। চাবিটা এখনো কি হলে ঝুলছে, এগিয়ে গিয়ে সেটা খুলে ফেললাম আমি। তুমি কি চলে যাচ্ছ? যেও না। প্রফেসর দাশগুপ্ত এগিয়ে এসে আমার হাতটা ধরলেন। হ্যাঁ যাচ্ছি, যে কাজ আপনি আমাকে দিয়েছিলেন তা আমি করতে চাই না। আপনি একটা খুনি, যত দ্রুত সম্ভব আমি এখান থেকে চলে যাব। দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম। প্রফেসর দাশগুপ্ত আমাকে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমি কান দিইনি। হলটা এতক্ষণে ফাঁকা হয়ে গিয়েছে, কিন্তু একটু আগে এখানে যে দৃশ্য দেখেছি সেটার কথা ভাবতেই আমি কেঁপে উঠলাম। জিনিসপত্র সব গুছিয়ে নিলাম। গোছাতে গোছাতে ভয়ে আমার হাত পায়ের উপর নিয়ন্ত্রণ চলে গেল। তাড়াহুড়ো করতে গিয়ে চেয়ারে পাটকে বেশ কয়েকবার আছড়ে পড়লাম। গোছানোর কাজ শেষ করে ঘর থেকে বেরিয়ে এলাম। ঠিক সেই সময় মনে হলো সিঁড়ি দিয়ে কেউ যেন উপরে উঠে আসছে। আমি জানি প্রফেসর দাশগুপ্ত নয়। আমি ঘর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছিলেন তিনি। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে অন্য কেউ। ভয়ে আমি ঘরে ঢুকে পড়লাম। ক্রমশ ল্যান্ডিংয়ে এসে দাঁড়ালো সে। পায়ের আওয়াজ শুনে বুঝলাম আমার দরজার সামনে দিয়ে হেঁটে সে প্রফেসরের ঘরের দিকে গেল। আওয়াজটা ভারী, আমার শিরায় রক্ত থমকে গেছিল। হঠাৎ কিছু দূর এগিয়ে পায়ের আওয়াজ থেমে গেল। বুঝলাম আগন্তুক প্রফেসরের ঘরের সামনে পৌঁছেছে। কিছুক্ষণ আর কোনো শব্দ নেই। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে একটা ভারী কিছু খসে পড়ার শব্দ এলো, এবং সেই সঙ্গে একজন মানুষের চিৎকার। আমার আর নড়াচড়া করার ক্ষমতা ছিল না। কতক্ষণ সেখানে দাঁড়িয়ে সে চিৎকার আমি শুনেছিলাম জানি না। হঠাৎ করেই চিৎকার থেমে গিয়ে তার জায়গা নিল একটা একটানা যান্ত্রিক শব্দ। ভয়ে আমি সিঁটিয়ে গিয়েছিলাম, তা সত্ত্বেও কে যেন আমাকে টেনে বের করে আনলো ঘর থেকে। দরজা খুলে প্রফেসর দাশগুপ্তের ঘরের সামনে হেঁটে এলাম।
ঘরের দরজা ভেঙে পড়েছে, একটা মাত্র কবজা থেকে ঝুলছে দরজাটা। ভেতরে এখনো একটা মৃদু আলো জ্বলছে। আমি ঘরের দরজার কাছে পৌঁছাতে সেই যান্ত্রিক শব্দ থেমে গেল। একটা পৈশাচিক নীরবতা এসে গ্রাস করল ঘরটাকে। আমি আবার থমকে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু এবার আর ভয় নয়। সেই সরু প্যাসেজের ভেতরে দাঁড়িয়ে টিমটিমে আলো জ্বলা ঘরের ভেতরে তাকিয়ে দেখতে পেলাম ঘরের একদিকে একটা অতিকায় স্থির ছায়া পড়েছে। ছায়াটা একটা মানুষের, তার শরীরে কোনো জামা কাপড় নেই, ঠিক যেন একটা ব্যাটারি চালিত করাত হাতে নিয়ে ডাক্তারের মতো দাঁড়িয়েছে একটা মানুষ। ছায়ার কাঁধ হাত বুক আর কোমর পরিষ্কার করে চিনে নেওয়া যায়, কেবল মাথাটা নেই। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম আমি, বহু চেষ্টা করেও নড়তে পারলাম না। হৃৎপিণ্ডের ভিতরে কেউ যেন বরফের কুঁচি ভরে দিয়েছে। আবার সেই খসে পড়ার শব্দটা আমার কানে এলো। ছায়াটা এখন আর তেমন নড়ছে না, হাতের করাতটা আগের মতো স্থির হয়ে গেছে, যেন কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছে সে। পর মুহূর্তেই ধীরে ধীরে ছায়াটা যেন ছিঁড়ে যেতে লাগলো। একটা গোটা ছায়া অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গে ছায়ায় বিভাজিত হয়ে খসে পড়তে লাগলো মাটিতে। একটু আগের সেই খসখস শব্দটা আবার শুরু হলো। মেঝের উপরে যেন অনেকগুলো ইঁদুর হেঁটে চলেছে। ধীরে ধীরে সেই ঘরের দিকে পা বাড়ালাম। ভিতরে কি দেখতে পাবো তা আগে থেকেই জানি। মানুষের কাটা কাটা অঙ্গ প্রত্যঙ্গ খেলে বেড়াচ্ছে মেঝের উপর, তার কয়েকটা টাটকা রক্ত মাখা, আর কয়েকটার মধ্যে পচন ধরেছে। মাটি লেগে আছে তার কয়েক জায়গায়, তাদের ঠিক মাঝে পড়ে রয়েছে একটা মাত্র রক্ত মাখা মাথা। আমি ঘরের ভেতরে গিয়ে দাঁড়াতেই অঙ্গগুলোর স্পন্দন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। একটা তীব্র হিংস্র চিৎকার ভেসে এলো কোথাও থেকে। পর মুহূর্তে আবার নিজে থেকেই জোড়া লাগতে শুরু করলো অঙ্গগুলো। দুটো মানুষের ছিন্ন দেহ এক জায়গায় এসে জড়ো হচ্ছে। দ্রুত, ভীষণ দ্রুত একটা অদ্ভুত অবয়ব তৈরি হচ্ছে। কেবল তাদের মাঝখানে জেগে আছে একটা মাত্র পচন ধরে যাওয়া মাথা। সেই মুখের দুটো চোখ চেয়ে আছে আমার দিকে। একটা পৈশাচিক হাসি ফুটে উঠছে কালচে হয়ে যাওয়া ঠোঁটে। ভাবছেন একটা বিভৎস কাটা মাথা কাবার্ডে রাখা আছে জেনেও একটা লোক কি করে সেই ঘরে ঘুমাতে যায়? তাহলে ভেবে দেখুন, কাটা রক্তাক্ত বিভৎস মাথার থেকেও যে জীবন্ত মাথার ভেতরে নিজের ভাইকে কেবল ঈর্ষার বশে খুন করার খেয়াল আসে, তা হয়তো আরো বেশি বিভৎস। এমন বহু বিভৎস মাথা আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, আমাদের সঙ্গে কথা বলে। আমরাই বা ভয় না পেয়ে আছি কি করে?